হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে স্বাগতম। শিক্ষা বিষয়ক সকল সহায়তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এটা হচ্ছে 21 সালের HSC পরীক্ষার্থী অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য যে যুক্তিবিদ্যা প্রথম পত্র, বিষয়কোড হচ্ছে 221 স্তর HSC। তো এদের হচ্ছে আসলে 5 নম্বর যে অ্যাসাইনমেন্ট সেইটা পঞ্চম অধ্যায়ের অনুমান। তো অবরোহ এবং আরোহ অনুমান পরস্পর সম্পর্কযুক্ত উদাহরণের সাহায্যে যৌক্তিকতা বিশ্লেষণ, এইটা হচ্ছে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ। তো আমরা সরাসরি এখন উত্তরে চলে যাব, উত্তরে চলে আসছি। এখন একটু এটা জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর হচ্ছে HSC 2021 ব্যবসায় যুক্তিবিদ্যার বিষয় এর নমুনা উত্তর। তো অ্যাসাইনমেন্ট নাম্বার 5 প্রথম পত্র সপ্তাহ হচ্ছে সপ্তম। শিরোনাম অবরোহ এবং আরোহ অনুমান পরস্পর সম্পর্কযুক্ত উদাহরণের সাহায্যে যুক্তিকতা বিশ্লেষণ, অনুমানের সংজ্ঞা ও প্রকৃতি উপস্থাপন। অনুমানের সংজ্ঞা, অনুমানের সংজ্ঞাটা এখানে দিতে হবে। অনুমানের সংজ্ঞাটা দেওয়ার পর হচ্ছে তারপর এখানে কিন্তু ভিডিও থামাইতে হবে, থামানোর পর লিখতে হবে, লেখার পর তারপর আবার হচ্ছে চালু করতে হবে। তো এইটা হচ্ছে অনুমানের সংজ্ঞা দেওয়ার পর হচ্ছে নিচে প্যারা করে অবশ্যই লিখতে হবে। তারপর হচ্ছে এক স্টেপ দিয়ে লিখতে হবে, আমাদের জানা বিষয় থেকে সত্য বলে গৃহীত আশ্রয় বাক্য থেকে যৌক্তিক সিদ্ধান্ত প্রতিপাদনকে প্রক্রিয়াই হলো অনুমান। অনুমান হচ্ছে অনুমানের সংজ্ঞাটা এখানে। তারপর হচ্ছে এপেজ থেকে অবশ্যই যাইতে হবে। তো আমি হচ্ছে এটা দেখাচ্ছি যে জাস্ট হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে ভালোভাবে দেখে যেন লিখতে পারেন। তো তারপর পরের পেজে চলে আসতেছি। পরের পেজে চলে আসার পর উপরে চলে যাইতে হবে। দুই হচ্ছে মানসিক প্রক্রিয়ার ফলাফল ও সিদ্ধান্ত অনুমান। বাস্তব জ্ঞান সাক্ষ্য প্রমাণ থেকে যৌক্তিক সিদ্ধান্ত প্রতিপাদন করাই হলো অনুমান। চার হচ্ছে প্রত্যক্ষ ছাড়া যথাযথ প্রমাণ ও পূর্ব স্বীকৃতি সিদ্ধান্ত থেকে নতুন সিদ্ধান্ত বা যৌক্তিক অবধারণ গঠন প্রক্রিয়াই হলো অনুমান। যৌক্তিক সাধারণত জানার বিষয় থেকে অজানার বিষয়ে উত্তরণের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। নিম্নে কয়েকজন বিখ্যাত যুক্তিবিদ কর্তৃক প্রদত্ত অনুমানের সংজ্ঞা তুলে ধরছি। যুক্তিবিদ HW জোসেফ বলেন, অনুমান হলো একটি চিরন্তন চিন্তন প্রক্রিয়া যা এক বা একাধিক অবধারণ থেকে অন্য একটি অবধারণে উপনীত হয়, যার সত্যতা পূর্ববর্তী অবধারণের সত্যতার সাথে সম্পৃক্ত বলে বোঝা যায়। তারপর হচ্ছে ইংলিশ, এটা ইংলিশ সংজ্ঞাটাও আপনি দিতে পারেন। তারপর অনুমানের প্রকৃতি, নেচার অফ ইনফারেন্স। তারপর হচ্ছে অনুমানের সাহায্যে আমরা জানা বিষয় থেকে অজানা বিষয় সম্পর্কে একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এক্ষেত্রে আমরা মানে এখানে কিন্তু আপনাকে থামিতে হবে, থামানোর পর অবশ্যই লিখতে হবে। আমারটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তো তারপর হচ্ছে একটু হয়ে গেছে। তারপর হচ্ছে যে এখানে পাহাড়ের ধোঁয়া দেখা যায় অনুমানে, তারপরে যেখানে ধোঁয়া দেখা যায় সেখানে আগুন থাকে, অথব পাহাড়ে আগুন লেগেছে, আগুন আছে। এখানে অনুমানের একটি অংশটি যার উপর নির্ভর করে যে সকল জানা বা বচন অবধারণ আশ্রয় করে প্রতিষ্ঠিত হয়, মানে এইটা হচ্ছে আপনাকে লিখতে হবে প্যারা করে। তো তারপর হচ্ছে এখানে ভিডিও থামাতে হবে, থামানোর পর লিখতে হবে, তারপর আবার হচ্ছে এখানে চালু করতে হবে। এইভাবে অবশ্যই আপনাকে করতে হবে। তারপর লাস্ট হচ্ছে আবার একাধিক আশ্রয় বাক্য হলো সেগুলোর মধ্যেও অবিচ্ছেদ্য সম্পর্ক থাকতে হবে এবং যে সম্পর্কে ভিত্তি হচ্ছে প্রতিষ্ঠা করতে হবে। অবরোহ ও আরোহ অনুমান সংজ্ঞা বৈশিষ্ট্য সংক্ষেপে ব্যাখ্যা। অবরোহ অনুমান, তো অবরোহ অনুমান থেকে তারপর হচ্ছে অবরোহ অনুমানের যেটা বিস্তারিত এটা লিখতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে চলে যাই। চলে যাওয়ার পর পরের পেজে চলে যাই যে অনুমান পদ্ধতিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্য আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে অবরোহ অনুমান বলে। যেমন যে সকল কাক কালো, কিছু পাখি হয় কাক কালো, কিছু কালো পাখি হয় কাক। উদাহরণ হিসেবে আশ্রয় বাক্যের তুলনায়, তারপর হচ্ছে 1, 2, 3, তারপর এগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে লেখার পর। তারপর হচ্ছে আবার অবশ্য এভাবে আপনাকে লিখতে হবে লেখার পরে। পরের পেজে চলে যাচ্ছি আমি। তো তারপর অবশ্য পরের পেজে চলে আসলাম। পরের পেজে চলে আসার পর হচ্ছে এইটা একটু জুম করে নিলাম। নেওয়ার পর সকল শ্রমিক হয় শিক্ষিত, অবরোহ অনুমান। তারপরে যে অনুমান পদ্ধতিতে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের উপর ভিত্তির উপর নির্ভর করে প্রকৃতির নিয়ম, অনুবর্তিতা, নীতি ও কার্যকর নিয়মের ভিত্তিতে অরোহত্বক এবং উৎফলনের মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অবরোহ অনুমান বলে, অরোহ অনুমান বলে। তবে এক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয়বক্ষ থেকে অনিবার্য নিশ্চিত হয় না। আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি সম্ভাব্য হয় মাত্র, যেমন রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, খালেক হয় মরণশীল। মানে এগুলো হচ্ছে আসলে এটা হচ্ছে
আপনার উদাহরণ, তারপর এখানে কয়েকটি বিশেষ দৃষ্টান্তের আলোকে কার্যকরত নিয়ম প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি অনুসরণ করে অপরাহত্বক উৎফলনের মাধ্যমে সিদ্ধান্ত হিসেবে সার্বিকতা প্রতিষ্ঠা পায়। তারপরে হচ্ছে তবে অরহ অনুমানের সিদ্ধান্ত বৈশিষ্ট্য, মানে এখানে কিন্তু আপনাকে ভিডিও থামাইতে হবে, থামানোর পর অবশ্যই লিখতে হবে, লেখার পর তারপরে আবার হচ্ছে চালু করতে হবে, এই ভাব করে অবশ্যই লিখতে হবে। তো তারপর হচ্ছে এখানে যদি পুরোটা পড়ি তাহলে অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আসলে পুরোটা পড়া হচ্ছে না। তো জাস্ট হচ্ছে এইখান থেকে পার্থক্য ব্যাখ্যাকরণ, অবরোহ এবং অরোহ অনুমানের মধ্যে পার্থক্য, তারপর অবরোহ এবং অরোহ অনুমানের মধ্যে বেশ কিছু সাদৃশ্য থাকলেও এদের মধ্যে পার্থক্য অনেক বেশি, সেই পার্থক্যগুলো অবশ্যই আপনাকে লিখতে হবে। এক দেওয়ার পর যেটা আছে, অবরোহ অনুমানের একটি একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্য সিদ্ধান্ত নিঃসৃত হয়, কিন্তু অবরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয় বাক্য সর্বদা একাধিক থাকে এবং সিদ্ধান্তটি কখনও আশ্রয় বাক্য থেকে অনিবার্য নিঃসৃত হয় না। একটি মাত্র আশ্রয় বাক্য থেকে অরোহ অনুমানের সিদ্ধান্ত গঠন করা যায় না। অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্য নিঃসৃত হয় বলে এক্ষেত্রে সিদ্ধান্তের আশ্রয় বাক্যের অতিরিক্ত কিছু বলা হয় না, কিন্তু অরোহ অনুমানের সিদ্ধান্তের আশ্রয় বাক্য যা বলা থাকে না সে বিষয়ে নতুন কিছু বলা হয়। তিন হচ্ছে, অবরোহ অনুমানের সিদ্ধান্তই কোনো আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপকতর হতে পারে না, কিন্তু অবরোহ অনুমানের সিদ্ধান্ত সাধারণত আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপকতর হয়। অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বাক্য হতে পারে, কিন্তু অরোহ অনুমানের সিদ্ধান্তের বিশেষ বাক্য হতে পারে না, সবসময় সার্বিক বাক্য হয়ে থাকে। তো তারপর হচ্ছে যেটা আছে সেটা লিখতে হবে। তো তারপর উপরে চলে যাই, হ্যাঁ উপরে চলে আসার পর অবশ্য পাস, অবরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলো বস্তুগত সত্যতা পরীক্ষা না করে গ্রহণ করা হয় বলে অবরোহ অনুমানের আশ্রয় বাক্য মিথ্যা হতে পারে, কিন্তু অরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলো অভিজ্ঞতার ভিত্তিতে বস্তুগত পরীক্ষা করে গ্রহণ করা হয় বলে অরোহ অনুমানের আশ্রয় বাক্য কখনো মিথ্যা হতে পারে না। ছয়, অবরোহ অনুমানের ক্ষেত্রে কেবল ব্যাকার আকারগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়, অর্থাৎ আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়ার সময় অনুমানের সংশ্লিষ্ট নিয়মসমূহ অনুসরণ করে সিদ্ধান্ত পাওয়া গেছে কি না তার বিচার করা হয়। আশ্রয় বাক্যগুলো বস্তুগত সত্যতা রয়েছে কি না সেদিকে লক্ষ্য রাখার প্রয়োজন হয় না, অন্যদিকে অরোহ অনুমানের দৃষ্টান্তগুলো বাস্তব সত্যতা পরীক্ষা করেই গ্রহণ করা হয়, ফলে অরোহ অনুমানের ক্ষেত্রে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতার দিকেই খেয়াল রাখা হয়। তারপর হচ্ছে 8-9 নম্বর অবশ্য আপনাকে লিখে নিতে হবে। তো তারপর হচ্ছে যে কয়েকটি স্টেপ আছে সেইটা হচ্ছে আপনাকে লিখে নিতে হবে, এখানে থামাতে হবে ভিডিও, থামানোর পর অবশ্যই লিখতে হবে। তো আমি হচ্ছে অবশ্য পরের পেজে চলে যাচ্ছি। তো পরের পেজে চলে যাওয়ার পর তারপর হচ্ছে এইটাতে হচ্ছে উপরের দিকে 10 নম্বর আছে, অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় বলে সেক্ষেত্রে সকল আশ্রয় বাক্য সত্যতার ক্ষেত্রে সিদ্ধান্তটিও সত্য হয়। তারপর হচ্ছে ঘ হচ্ছে সাদৃশ্য বিশ্লেষণ, অবরোহ এবং আরোহর মধ্যে যে সাদৃশ্য আছে সেগুলো এখান থেকে আপনাকে এখন বিশ্লেষণ করতে হবে। তারপর হচ্ছে নিজস্ব মতামত, আপনার যে আসলে নিজস্ব মতামত আছে সেইটা এখন এখানে ব্যক্ত করতে হবে, সেটা এখানে আপনি দেখে দেখে লিখতে পারবেন। তারপর হচ্ছে এখানে তো তারপর হচ্ছে উপরে চলে যাওয়ার পর হচ্ছে অরোহ হচ্ছে অনুমানের মূল পদ্ধতি, 3 হচ্ছে আরোহ অবরোহ হলো পরস্পর বিপরীত প্রক্রিয়া, 4 হচ্ছে অবরোহ এবং আরোহ অনুমান একে অপরের পরিপূরক, নিম্নে এর বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হলো। অনুমানের মূল প্রক্রিয়া হলো অবরোহ, যুক্তিবিদ উইলিয়াম স্টার্লিং হ্যামিল্টন, তারপর হচ্ছে হেনরি ম্যানসেন্স, গার্চার্ড হোয়ার্টলি, তারপর উইলিয়াম স্ট্যানলি জোসেফ, তারপর হচ্ছে আসলে অনেক যুক্তিবিদ আসলে এর সম্পর্কে আসলে যুক্তি প্রদান করেন, তো সেইটা এখানে বলা আছে। তো এইটা হচ্ছে আপনাকে লিখতে হবে, লেখার পর পড়ে যাইতে হবে। তো তারপর হচ্ছে যেটা আছে একটুকু অবশ্যই লিখলেই শেষ, আর কোনো সমস্যা নাই। তো তারপর উপরে যাইতে হবে, উপরে চলে যাই, উপরে চলে যাওয়ার পর অবশ্য এই সিদ্ধান্ত আশ্রয় বাক্যের মধ্যে নিহিত থাকে। তো তারপর হচ্ছে অবরোহ ও অরোহ পর হলো পরস্পর বিপরীত প্রক্রিয়া, তারপর ফ্রান্সিস বেকন, থমাস ফাউলার প্রমুখ যুক্তিবিদ মনে করেন যে অরোহ এবং অবরোহ হলো পরস্পর বিপরীত প্রক্রিয়া। তারপর হচ্ছে এই প্রক্রিয়াটুকু আপনাকে লিখতে হবে, এই মতবাদ যেটা আছে এটা লেখার পর অবশ্য শেষ। তো তারপর হচ্ছে এইটা লেখার পর শেষ হয়ে যাবে। তো ভিউয়ার্স অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।